আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় দাঁত তোলা ফাঁকা স্থানে পুনরায় কৃত্রিম দাঁত লাগানোর তিনটি পদ্ধতি সম্পর্কে, এবং এর মধ্যে রয়েছে স্থায়ী পদ্ধতি এবং রয়েছে অস্থায়ী পদ্ধতি। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, ভিডিওটি দেখতে থাকুন। ভিউয়ার্স, যখন মাড়ি থেকে একটি বা দুটি দাঁত তুলে ফেলা হয়, তখন সেই দাঁত তোলা জায়গাটি এমন ফাঁকা হয়ে যায়। আর এমন ফাঁকা জায়গায় স্থায়ীভাবে দাঁত লাগানো যায় এবং অস্থায়ীভাবে দাঁত লাগানো যায়। তো আসুন আমরা দেখে নিই প্রথমেই যে অস্থায়ীভাবে কিভাবে লাগানো হয়। ভিউয়ার্স, এটি হলো অস্থায়ীভাবে দাঁত লাগানোর সিস্টেম। আপনি যখন অস্থায়ীভাবে এমন একটি বা দুটি দাঁত লাগাবেন, তখন আপনি এটি যখন খুশি নিজে নিজে খুলতে পারবেন, আবার যখন খুশি নিজে নিজে পড়তে পারবেন। এটিকে মেডিকেল ভাষায় আমরা ডেঞ্চার বলে থাকি, পার্শিয়াল ডেঞ্চার। তো এই পার্শিয়াল ডেঞ্চার যারা করবেন, তাদের দাঁতের সঙ্গে এমন একটি প্লেট থাকবে, যে প্লেটের মাধ্যমে সেই দাঁতটি অন্যান্য দাঁতের সঙ্গে আটকে থাকবে। এবং যখন আটকে থাকবে, তখন দেখে বোঝা যাবে না যে এটি অরিজিনাল দাঁত নয়, এটি অরিজিনাল দাঁতের মতোই দেখতে হয়ে থাকে। তবে কার্যক্ষমতা অরিজিনাল দাঁতের মতো থাকে না। যদি দুটি দাঁতও হয়ে থাকে, যে দুটি দাঁত নাই, তাহলেও আপনি এই ডেঞ্চারের মাধ্যমে বা দুটি দাঁত আপনি অস্থায়ীভাবে বাঁধিয়ে নিতে পারেন। এমন দাঁত বাঁধালে আপনি সেটি যখনই খুশি তখনই খুলে রাখতে পারবেন, আবার যখন খুশি সেটি পরে রাখতে পারবেন। তবে এ ধরনের দাঁত দিয়ে খুব বেশি শক্ত কোনো কিছু কামড় দেওয়া উচিত নয়, আর দেওয়া যায়ও না। যদি সেটি মাড়ির দিকে হয়, মাড়ির দিকে যদি দুই একটা দাঁত না থাকে, তাহলেও এভাবে দাঁত বসানো যায়। যেমনটি দেখুন, এখানে তিনটি দাঁত নাই, তার জন্য তিনটি দাঁত বসানো হয়েছে, এবং এখানে দুটি দাঁত নাই, তার জন্য দুটি দাঁত বসানো হয়েছে। আর এই দাঁত বসাতে গেলে অবশ্যই একটি প্লেট করতেই হবে। এখানে একটি প্লেটের পরে তিনটি দাঁত বসানো হয়েছে, আর এখানে একটি প্লেটের পরে দুটি দাঁত বসানো হয়েছে। এই দাঁতগুলো আপনি যখন খুশি খুলতে পারবেন, আবার যখন খুশি লাগিয়ে আপনি ব্যবহার করতে পারবেন। তো এটি হলো অস্থায়ী দাঁত বাঁধানো বা পার্শিয়াল ডেঞ্চার। দ্বিতীয় নম্বরে রয়েছে ডেন্টাল ব্রিজ। ভিউয়ার্স, ডেন্টাল ব্রিজ করতে এখানে দেখতে পাচ্ছেন, এটি হলো ডেন্টাল ব্রিজ। এখানে যদি একটি দাঁত না থাকে, তাহলে তিনটি ক্যাপ করার প্রয়োজন হয়। ডেন্টাল ব্রিজ করার সময় যেখানে দাঁত নাই তার শেষ প্রান্তে দাঁত থাকতে হবে। যেমন এখানে একটি দাঁত আছে, তার জন্য কিন্তু ব্রিজটা করা যাবে। এখানে একটি দাঁত না থাকার কারণে পাশে যে দুটি দাঁত থাকবে, সেই দুটি দাঁত ট্রিটমেন্ট করে কিছুটা কেটে ছোট করে নিয়ে সেখানে একটি মাপ নেওয়ার পরে একই সঙ্গে তিনটি ক্যাপ যখন সে পাশের দুটি দাঁতে পরিয়ে দেওয়া হবে, তখন বেশ দেখতে আগের মতো দেখা যাবে এবং এই ফাঁকা স্থানটাও পূরণ হয়ে যাবে। এটি হলো ডেন্টাল ব্রিজ। এতে কোনো প্লেট থাকবে না। যেমন আপনার দাঁত বাঁধালে অস্থায়ীভাবে ডেঞ্চার করলে একটা প্লেট থাকে, আর এই ব্রিজ করলে সেখানে কোনো প্লেট থাকবে না। এটি আপনি নিজে নিজে কখনো খুলতেও পারবেন না। এখানে দেখুন, 4 ইউনিটের ব্রিজ করা হয়েছে। তো ব্রিজ করতে হলে অবশ্যই শেষ প্রান্তে দাঁত থাকতে হবে। এখান থেকে দুটি দাঁত তুলে ফেলা হয়েছে, কিন্তু তারপরেও এখানে ব্রিজ করা যাবে, কারণ এর শেষ প্রান্তে দাঁত রয়েছে। তো যদি দুটি দাঁত তুলে ফেলা হয়, তাহলে এরকম একই সঙ্গে জয়েন্ট 4টে ক্যাপ যখন করা হবে, আর সেই ক্যাপ যখন দাঁতে পরিয়ে দেওয়া হবে, তখন সেম দেখতে দাঁতের মতোই দেখা যাবে। এবং এই ডেন্টাল ব্রিজ দ্বারা আপনি শক্ত খাবার, সেম আগে যেমন আপনার দাঁতগুলো, আপনি দাঁতের যে ফাংশনগুলো ছিল, ঠিক তেমনই কাজ করবে এই ব্রিজের মাধ্যমে। এই ব্রিজটি আপনি নিজে কখনো খুলতে পারবেন না, বা এই ব্রিজে কোনো ধরনের প্লেট থাকবে না। এটি হচ্ছে ব্রিজ করার সুবিধা। এখানে দেখতে পাচ্ছেন যে একটি দাঁত না থাকার কারণে পাশে যে দুটি দাঁত রয়েছে, সে দুটি দাঁতের সঙ্গে এখানে ব্রিজ করা হয়েছে। এটি হচ্ছে ব্রিজ করার পরের ছবি। এটি হচ্ছে একটি ফাঁকা জায়গায় একটি ব্লাইন্ড দাঁত বসানো, এবং পাশের দুটি দাঁত ট্রিটমেন্ট করে সেখানে কাটিং করে ছোট করে ক্যাপ পরিয়ে দেওয়া হয়েছে, তিনটি ক্যাপ একই সঙ্গে। এটি হচ্ছে ডেন্টাল ব্রিজ। এখানে একটি দাঁত না থাকলে 3 ইউনিট ব্রিজের প্রয়োজন হয়। যদি দুটি দাঁত না থাকতো, তাহলে 4 ইউনিটের একটি ক্যাপের প্রয়োজন ছিল একটি ব্রিজের। 3 নম্বরে যে সিস্টেমটি রয়েছে তা হলো ইমপ্লান্ট করা। ইমপ্লান্ট দাঁত প্রতিস্থাপনের শেষ কথা। অর্থাৎ ইমপ্লান্টটা এমনভাবে করা হয়, চোয়ালের যে হাড় থাকে সেই হাড়ের সঙ্গে বিশেষ ধরনের স্ক্রুর মাধ্যমে সেই ইমপ্লান্টটি করা হয়ে থাকে। হাড়ের ভিতরে বিশেষ স্ক্রু সেট করার পর সেই স্ক্রুর উপর এভাবে ক্যাপ পরিয়ে দেওয়া হয়। এটি হচ্ছে ইমপ্লান্ট, যেটি ডেন্টাল মানে দাঁত প্রতিস্থাপনের শেষ কথা বললেই চলে। তবে এটি বেশ ব্যয়বহুল চিকিৎসা।
এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি দাঁত না থাকার কারণে এখানে ইমপ্ল্যান্ট করা হচ্ছে। এখানে যে একটা কালো মতো দেখতে পাচ্ছেন এটি ইমপ্ল্যান্ট করা। তো এই ইমপ্ল্যান্টের পরেই কিন্তু আমরা যখন ইমপ্ল্যান্ট করব, ইমপ্ল্যান্টের পরে যে ওইখানে ক্যাপ করে দিলে সেম দেখতে আগের পাশের দাঁতের মতো হয়ে যাবে। এখানে ইমপ্ল্যান্ট করা হয়েছে এই দাঁতটি, এবং এখানে যে ফাঁকা অংশটি দেখতে পাচ্ছেন এখানেও ইমপ্ল্যান্ট করে দাঁত প্রতিস্থাপন করা হয়েছে। ইমপ্ল্যান্ট করার সুবিধা হলো ইমপ্ল্যান্ট করতে পাশে যে দাঁতগুলো থাকবে সে দাঁতের কোনো রকম কোনো নড়চড় হবে না, কোনো ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন হবে না, দাঁত কেটে ছোট করার প্রয়োজন হবে না। এটি হচ্ছে ইমপ্ল্যান্ট। ইমপ্ল্যান্ট যেখান থেকে দাঁতটি তোলা হয়েছে ঠিক সেই স্থানে বিশেষ স্ক্রু সেটিং করে তার উপরে ক্যাপ করে দেওয়াটাই হলো ইমপ্ল্যান্ট। তবে ইমপ্ল্যান্ট ট্রিটমেন্টটি গত যে কিছুক্ষণ আগে যে দুটি ট্রিটমেন্ট আপনাদের দেখিয়েছি তার থেকে অনেক অনেক গুণ বেশি ব্যয়বহুল হয়ে থাকে। তো ভিউয়ার্স, এই ছিল তিনটি পদ্ধতি দাঁত তোলা ফাঁকা স্থানে কৃত্রিমভাবে দাঁত লাগানোর। এই যে ইমপ্ল্যান্ট যে ট্রিটমেন্টটি এটি একটি স্থায়ী ট্রিটমেন্ট, এবং ব্রিজের যে ট্রিটমেন্টটি রয়েছে এটিও এক ধরনের এটিও আপনার স্থায়ী ট্রিটমেন্ট। আর যদি আপনি ডেনচার করান বা অস্থায়ীভাবে দাঁত বাঁধান সেটি হবে অস্থায়ীভাবে দাঁত বসানোর ট্রিটমেন্ট। তো ভিউয়ার্স, ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।